সংস্কার ও মেরামতের পর আবারও খুলে দেওয়া হয়েছে আমেরিকার অন্যতম আশ্চর্য ওয়াশিংটন মনুমেন্ট। ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত হওয়া এবং এলিভেটর নষ্ট হওয়ার কারণে গত 10 বছরে বেশিরভাগ সময় এটি ছিল বন্ধ। মেরামত ও সংস্কার শেষে বৃহস্পতিবার আবারও খুলে দেওয়ায় ওয়াশিংটন মনুমেন্টের চূড়ায় উঠে আবারও জাতীয় রাজধানীর সেরা দৃশ্যটা দেখতে পাবেন দেশ বিদেশের পর্যটকরা। তবে এর জন্য টিকিট কিনতে হবে। টিকিট নিয়ে একবার চূড়ায় উঠলে সারাদিনই সেখানে থাকা যাবে। এটা আমেরিকার প্রতীক, দেখা মাত্রই চেনা যায়। 100,000 টন খাঁটি মার্বল দিয়ে তৈরি ওয়াশিংটন মনুমেন্ট খুবই শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। একসময় পৃথিবীর সবচেয়ে উঁচু এই স্থাপনা থেকে ক্যাপিটল ও পেন্টাগনের মতো ক্ষমতার কেন্দ্রগুলো এক নজরে দেখা যায়। ওয়াশিংটন মনুমেন্ট থেকে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু মুহূর্তের বার্ডস আই ভিউ বা পাখির চোখে দেখা দৃশ্য ধারণ করা হয়েছে, যেমন প্রেসিডেন্টের অভিষেক এবং মার্টিন লুথার কিং জুনিয়রের ওয়াশিংটন পদযাত্রা। ইটস অ্যান আইকন অফ দিস কান্ট্রি। ন্যাশনাল মল সুপারিনটেনডেন্ট জেফ রেইনবার্গ বলছেন, এটা এই দেশের আইকন এবং ওয়াশিংটন ডিসিতে আসা বহু মানুষের কাছে আকর্ষণের কেন্দ্র। এন্ড সেন্ট্রাল টু সো মেনি পিপলস ভিজিটস টু ডিসি। অথচ জাতীয় রাজধানীর এই কেন্দ্র গত 10 বছরের বেশিরভাগ সময় বন্ধ ছিল। 2011 সালে ইস্ট কোস্টে আঘাত হানা বিরল এক ভূমিকম্পে ওয়াশিংটনের এই শোভা ক্ষতিগ্রস্ত হয়। তখন 500 ফুট উঁচু এই মনুমেন্ট থেকে এর পাটাতনে থাকা ডজন ডজন দর্শনার্থীর উপর টানা 2 মিনিট ধরে পাথর বৃষ্টি পড়ে। ভয়ঙ্কর সেই ঘটনায় প্রত্যেকেই বেঁচে গেলেও 100+ বছরের পুরনো মনুমেন্টটি অক্ষত ছিল না। The earthquake damage was extensive. প্রকৌশলীরা এর চূড়ায় উঠে দেখতে পান প্রচুর মার্বল পাথর খসে পড়েছে, ফলে এটা পর্যটকদের দেখার জন্য বন্ধ করে দেয় পার্ক সার্ভিস। মেরামতের জন্য $15 মিলিয়ন প্রকল্প হাতে নেয় তারা। ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করতে 36,000 নতুন মার্বল পাথর লাগাতে হয়। কিছু কিছু পাথর এতটাই ভেঙে যায় যে সেগুলোর মধ্য দিয়ে সূর্যের আলো ঢুকে পড়ে। এর 3 বছর পর মনুমেন্টটি আবারও খুলে দেওয়া হয়। তবে সেটা বেশি স্থায়ী হয় নাই। 2016 সালে এর পুরনো এলিভেটরের একটা তার ছিঁড়ে যায়, যার কারণে আরও 3 বছর পর্যটকরা এই মনুমেন্টের চূড়ায় উঠতে পারেন নাই। অবশেষে এলিভেটর কিছুটা উন্নত করা হয়েছে, নিচে একটা নতুন নিরাপত্তা পর্দাও লাগানো হয়েছে, ফলে এই মনুমেন্ট থেকে আবারও ওয়াশিংটনের সেরা দৃশ্যটা দেখা যাবে। রেইনবোল্ড আশা করছেন এবার খুব সহসা এটা বন্ধ হচ্ছে না। They will stay open and we look forward to. তিনি বলছেন এই মনুমেন্ট এখন থেকে খোলাই থাকবে, বছরে 500,000 মতো দর্শনার্থী আসবে বলে আশা করছেন তিনি। Probably 500,000 people or so a year. আবারও চালু করতে গিয়ে পার্ক সার্ভিসের কোষাগার খালি হয়ে যায়। এগিয়ে আসেন ধনকুবের ডেভিড রুবেনস্টাইন। মার্বল কাঠামো পুনর্গঠনের জন্য $10 মিলিয়ন দিয়েছেন তিনি। তার নেতৃত্বেই পুনর্গঠিত ওয়াশিংটন মনুমেন্টে ওঠার এই আয়োজন। রুবেনস্টাইন বলছেন, কেউ যদি এত উঁচু কন্ডোমিনিয়াম বানাতে পারেন তাহলে তিনি আমেরিকার সমস্ত ঋণ শোধ করে দিতে পারবেন। এই সিঁড়ি দিয়ে সবাই আরও 19 ফুট উপরে এলিভেটরের ইঞ্জিন রুমে যাচ্ছেন। রেইনবোল জানান, প্রকল্পের যে অংশটা রুবেনস্টাইন অর্থায়ন করেছেন সেটা হলো এসব যন্ত্রপাতির সংস্কার। ডেভিড রুবেনস্টাইন বলছেন তিনি খুবই বিনয়ী পরিস্থিতি থেকে এসেছেন। এদেশে থেকে তিনি খুবই ভাগ্যবান হয়েছেন। এই কাজটা করতে পারাকে তিনি বড় কিছু মনে করেন না। তার কাছে এটা আমেরিকাকে ছোট্ট একটা ধন্যবাদ দেয়া। আমেরিকার এই আশ্চর্য এবং আস্থা ফিরিয়ে আনার অর্থ ওয়াশিংটন আবারও তার উচ্চতায় উঠতে পারে। নাজমুল আশরাফ, TBN 24 নিউজ ডেস্ক, নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।